রোগের কি কি ধরনের টেস্ট প্রাথমিক অবস্থায় আপনারা করে নিশ্চিত হন যে না তার এই ধরনের টিবিটা তার হয়েছে? আমরা প্রথমে তো রুগী থেকে হিস্ট্রি নিই, রুগী থেকে শুনি যে ওনার আসলে কী কী সমস্যা। বেসিক যেটা আমরা পরীক্ষা করি, একটা সিবিসি টেস্ট করি, রক্ত পরীক্ষা, একটা বুকের এক্স রে করতে পারি। তারপরে আমরা হাতে একটা টিকা দিয়ে মন্টক্স টেস্ট বলি, এমটি যেটা বলি আমরা, হ্যাঁ এটা বেসিক। তারপরে যেটা করি আমরা, যদি বুকের সমস্যা, আমরা বুকের একটা এক্স রে করে দেখতে পারি যে বুকে কোনো সমস্যা আছে কি না। যদি ব্রেনের কোনো ইয়ে হয় তাহলে আমরা হয়তো ব্রেনের যে ফুলটা সিএসএফ ফুল ওটা স্টাডি করতে পারি, অনেক সময় সিটি স্ক্যান করি। যদি লসিকের গ্রন্থির কিছু হয় ওখান থেকে আমরা একটা টিস্যু নিয়ে ওটা বায়োপসি বা এফএনএসি করতে পারি। যদি পেটে কোনো সমস্যা হয় আমরা পেটে পানিটা বের করে স্টাডি করতে পারি। যদি বুকে পানি আছে বুকের পানিটা বের করে স্টাডি করতে পারি। তো এগুলো হচ্ছে একটা ইয়ে জিনিস। আর যখন আমরা কফটা পরীক্ষা করতে পারি, এটা একটু খেয়াল রাখতে হবে, রোগীরা অনেক সময় ভুল করে যে সকালে যে কফটা দেবে, হ্যাঁ খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আপনার মুখের রোগ না বা লালার সমস্যা না। হ্যাঁ তো এমনভাবে একটু কফটা দেওয়ার আগে পাল্লা একটু গার্গেল করে, একটু গরম পানি দেওয়া বা একটা সাবান পানি দেওয়া, গার্গেল করে মুখের জীবাণুগুলো বের করে দিতে হবে, লালাটা বের করে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে এটা একটা বুকের সমস্যা, তো কফটা এমনভাবে বের করতে হবে যাতে বুক থেকে কফটা আসে, তাহলেই কিন্তু আপনার আমাদের রোগটা সঠিকভাবে ধরা পড়ে, কফটা বের হয়। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। স্যার, আপনি যখন একজন ব্যক্তি টিবি দ্বারা আক্রান্ত হয় তখন আসলে কী কী ধরনের জটিলতা দেখা দেয় এবং ট্রিটমেন্ট পরবর্তীতেও এটিকে অন্য কোনো অর্গানকে, মেজর অর্গানকে এফেক্ট করতে পারে কিনা? যাদের যক্ষা হয় ফুসফুসে কিন্তু একটা দাগ পড়ে যায়, আমরা পোস্ট টিবি ফাইব্রোসিস বলি। এটা সাধারণত ফুসফুসের উপরের দিকেই হয়, এইটা খাওয়ার পরে সাথে আপনার অনেক সময় দেখা ফুসফুসে ছোটো ছোটো ফোড়া হতে পারে, আমরা বলি পোস্ট টিবি ব্রঙ্কাইটিস যেটা বলি। তো খেয়াল রাখতে হবে যে পোস্ট টিবি ফাইব্রোসিস বা পোস্ট টিবি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আপনার রক্ত যেতে পারে এবং দেখবেন যে এটা লাইফ লং এরকম রক্ত যেতে পারে। তো এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় এইটাতে অনেকগুলো আমাদের মেল প্র্যাকটিস হয়, মানে প্রপার ট্রিটমেন্ট হয় না, হয়তো আপনার ব্রেকে গেলো বা কোথাও গিয়ে একটা কফ, ওনার হয়তো কফ কাশিতে রক্ত যাচ্ছে, ওই যে ব্রেকে একটা সাব সেন্টারে গেলো, ব্রেকে গেলো, ওরা কফ পরীক্ষা করে টিবি ওষুধ আবার দিয়ে দিচ্ছে, হয়তো একবার টিবি ওষুধ খাচ্ছে, এরকম দুদিনবার টিবি ওষুধ খেয়ে আমাদের কাছে আসতে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যাদের একবার টিবি হয় তাদের কিন্তু সারা জীবন যে কোনো সময় কফের সাথে রক্ত যেতে পারে। আচ্ছা, তো এইটা কিন্তু টিবি না, সবসময় যে টিবি হবে না তা না, হ্যাঁ এটা ব্রঙ্কাইটিস যেগুলো এটা কোনো রক্ত যেতে পারে। তো এটা একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করেই উনি টিবি ওষুধ খাবেন, আদারওয়াইজ না। এক সাথে যেটা হয় আপনার ফুসফুসের, আপনার আমরা বলি অনেক সময় ডেস্ট্রয়েড লাং হয়ে যেতে পারে, মানে পুরো ফুসফুসে যদি টিবিটা যদি সিভিয়ার হয় তাহলে একটা ফুসফুস পুরো ডেস্ট্রয় হয়ে যেতে পারে। অথবা যদি আপনার ফুসফুসের মধ্যে পানি আসতে পারে, পানি আসার কারণে অনেক সময় ফুসফুসটা এই পর্দাটা শক্ত হয়ে যেতে পারে, থিকেন প্লোরা বলি। স্যার, লাংটাই ড্যামেজ হয়ে যেতে পারে, এটি আসলে কোন পর্যায়ে বা কাদের ক্ষেত্রে এটি আসলে হতে পারে? এটা কোনো এমন কিছু মানে ধরা বাঁধা নিয়ম নেই যে কাদের হবে। হ্যাঁ এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি টিবি মানে ইয়াটা যে প্রকট প্রতি অনেক বেশি হয় এবং যদি ইনভলভমেন্টটা প্রথম দিকে অনেক বেশি হয়, পেশেন্ট যদি ঠিকমতো ওষুধ না খায়, জীবনটা যদি খারাপ ধরনের হয়, আমরা বলি আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এক্সট্রিম এক্সডিআর টিবি যদি হয়, এগুলো ক্ষেত্রে আপনার মানে ফুসফুসের ড্যামেজটা অনেক বেশি হয় তখন এই, অথবা যদি পেশেন্টের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম থাকে তাদের ক্ষেত্রে ড্যামেজটা বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইম টিবি হয় তাদের ক্ষেত্রে ড্যামেজটা অনেক বেশি হয়। তো অনেক সময় দেখা যায় টিবিটা আপনার ইয়েতে ছড়া যেতে পারে, গ্ল্যান্ডে ছড়া যেতে পারে, ঠিক আছে, এই গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, গ্ল্যান্ড থেকে রেগুলার ডিসচার্জ হয়ে যেতে পারে, ফুলে একটা লুকটা খারাপ দেখা যেতে পারে, অনেক সময় ব্রেনে টিবি ছড়া যেতে পারে, সময় হলে আপনার অনেক সময় দেখা যায় কদিন পর পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, খিচুনি হতে পারে। যদি পেটে টিবি হয় দেখা যায় পেশেন্ট একদম শুকিয়ে যাবে, পেশেন্টের বাথরুমে সমস্যা হবে, পেশেন্টের পেট ঘন ঘন পেট ফুলে যেতে পারে, পেটে পানি আসতে পারে। অনেক সময় যদি বোনসে টিবি হয়, হাড়ে টিবি হয়, আপনার পেশেন্ট হয়তো হাঁটাচলা করতে কষ্ট হবে, পেশেন্ট বাঁকায় যেতে পারে, অপারেশন ছাড়া হয়তো ঠিক হবে না। তো এরকম অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে NTV তে।